نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل جعل التقوى ثمن الجنة واعلموا أن الله عز وجل خلقكم لعبادته فقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব এবং জিনকে শুধু আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি, তাদের কাছে আমি কোনো রিজিক চাই না, আমি তাদেরকে রিজিক দেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্ট করেছেন যে এবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য হইলে আল্লাহ তাআলা তার ফেরেশতারাই যথেষ্ট ছিল, তারা এবাদত করত, কিন্তু পরীক্ষার জন্য এবাদতের মধ্যে কে টিকে যায় কে পরীক্ষায় টিকে না সেটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে উত্তম আল্লাহ তাআলা তা দেখতে চেয়েছেন। বনি আদমের মর্যাদা নির্ধারিত হয় তার আমলের মাধ্যমে, তার নেকির মাধ্যমে, তার কর্মকাণ্ডের মাধ্যমে, তার হাসানার মাধ্যমে। এগুলি হচ্ছে আজকের আলোচ্য বিষয়, কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে নেক অর্জন করে নেবেন, কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে নেকি অর্জন করব, কিভাবে আখেরাতের পাথেয় সংগ্রহ করব, কোন কাজটির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবাদতের উদ্দেশ্য তো তিনটি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর তার সাথে দ্বিতীয় অংশগুলো জড়িত, তা হচ্ছে আল্লাহর জান্নাত লাভ, আর তৃতীয় অংশ তার সাথে জড়িত, তা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা লাভ করা। জান্নাতে যাওয়া মানব জীবনের চরম এবং পরম পাওয়া, সেখানে যাওয়ার পরে মানব মর্যাদা কোথায় নির্ধারিত হবে সেটা হবে তার আমলের ভিত্তিতে। যার যত বেশি আমল, যার যত গ্রহণযোগ্য আমল, যার যত প্রিয় আমল, আল্লাহর নিকট প্রিয় যে আমল, যে ব্যক্তি সেটা করতে পেরেছে সেই ব্যক্তি তত উপরে থাকবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন জান্নাতি দেখতে পাবে নেককার লোকদেরকে, তার চেয়েও যে বেশি নেককার তাকে দেখতে পাবে। যেমনিভাবে তোমাদের লোক কেউ দেখতে পায় আকাশের ধ্রুব তারাকে, নিচ থেকে অনেক দূরে তাকে দেখতে পায়, সেভাবে জান্নাতে দেখতে পাবে কত উপরে তার স্থান। এভাবেই মানুষের স্থান নির্ধারিত হবে তার আমল অনুসারে, সে কী কী নেকি অর্জন করেছে সেটার উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজন যন্ত্রগুলো, যা ওজন করা হবে, আমল নামা, ব্যক্তি এবং আমল, তিনটি জিনিসই ওজন করা হবে। এগুলি যদি যার ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে তো থাকবে সন্তুষ্ট জীবনে, অর্থাৎ জান্নাতে যাবে সে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, মানুষের শ্রেষ্ঠত্বের জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আখিরাতে দেখা যাবে কার মর্যাদা বেশি, কার মর্যাদা কত উপরে, সেটা আখিরাতে মানুষ বুঝতে পারবে। দুনিয়ার বুকে মানুষ পয়সা দিয়ে মর্যাদা ক্রয় করে,
কিন্তু সেই মর্যাদা আল্লাহর কাছে মাছির ডানার মতো গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে যেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত তো ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পেরেছে। তাকওয়া অবলম্বনের জন্য নেকি অর্জন করা বাধ্যতামূলক। নেক অর্জন না করে কেউ নিজের মায়ের পেট থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে না, কোনো লোককে ব্যক্তিকে খুশি করে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে না। আল্লাহ তাআলা এবং তার রসুল প্রদর্শিত পথে শুধুমাত্র জান্নাত লাভের সুযোগ আছে, নেকি কামানোর সুযোগ আছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নেক কেন কামাই করবেন চিন্তা করে দেখুন, আপনি হাশরের মাঠে আপনি আমি উঠেছি, একটি নেক কম হয়ে যাওয়ার কারণে, সমান হয়ে যাওয়ার কারণে জান্নাতে যাওয়া আমার বাধাপ্রাপ্ত হয়ে গেছে। আমাকে রেখে দেওয়া হয়েছে আরাফে, যেখানে জান্নাতে যাওয়ারও সুযোগ নেই, জাহান্নামে যাওয়ারও সুযোগ নেই, সেখানে আটকে রাখা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এজন্য বলছেন, ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, আরাফের মধ্যে কিছু লোক রয়েছে যারা চিনতে পারবে তাদের ভাইদেরকে, জান্নাতে কারা আছে জাহান্নামে কারা আছে ওদেরকে দেখতে পাবে দূর থেকে। এদেরকে আটকে রেখেছে শুধুমাত্র একটি নেকি, তাদেরকে আটকে রেখেছে। যদি একটি নেকি বেশি হতো তারা নির্ভয়ে জান্নাতে যেতে পারত, আর যদি একটি নেকি কম হয়ে যেত তাহলে তাদের জন্য কঠিন বিপর্যয় অপেক্ষা করছিল, তা হচ্ছে জাহান্নাম। এই কঠিন অবস্থা থেকে আপনার হায়াত থাকতেই কিছু কিছু কাজ করে যাওয়া উচিত, কিছু নেকির কাজ করে যাওয়া উচিত। দ্বিতীয়ত, হাশরের মাঠে প্রত্যেকেই আমরা আফসুস করতে থাকব। আল্লাহ তাআলা এই জন্য হাশরের মাঠের এক নাম দিয়েছেন ইয়াউমুল হাসরা, আফসুসের দিন, আরেক নাম দিয়েছেন ইয়াউমুত তাগাবুন, হেরে যাওয়ার দিন, ঠকে যাওয়ার দিন। কেন সেদিন ঠকে যাবে? ইমানদার বলবে, হায় যদি আমি আর একটু বেশি আমল করতে পারতাম। আর কাফের বলবে, হায় যদি আমি অন্যায় ত্যাগ করতাম। আর ফাজের বলবে, হায় যদি আমি জুলুম ছেড়ে দিতাম। প্রত্যেকেই আফসুস করবে। এই জন্য এই দিনটির নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে তা উল্লেখ করেছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামই যালিকা ইয়াউমুত তাগাবুন, যেদিন একত্রিত করার দিনে তোমাদেরকে একত্রিত করা হবে, সেদিন তোমরা আফসুস করবে, তোমরা পরিতাপ করবে, তোমরা পরেশান হবে যে একটি ন্যাক কেন বেশি করলাম না। এই জন্য সময় থাকতেই দুনিয়ার বুকে আমাদের এখনই আফসুস করে বেশি বেশি করে আমল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত লাম ইয়াজকুরুল্লাহ ফিহা। আখিরাতের মাঠে কিয়ামতের দিন যখন জান্নাতে চলে যাবে মানুষ, জান্নাতে গেলে জান্নাতীরা বেশি বেশি আফসুস করতে থাকবে, হায় দুনিয়ার বুকে এমন বহু সময় কাটিয়ে দিয়েছি যে সময় আল্লাহর জিকির করিনি। আজকের দিনে অনেকেই লম্বা লম্বা বাক্স খুলে বসেছেন বাইরের খেলা দেখার জন্য। আপনি কি মনে করেন না এই সময়টা আল্লাহর দেয়া সময়? আল্লাহ কর্তৃক আপনাকে পরীক্ষা করছে সময়টি দিয়ে, আপনি কি আল্লাহর পথে ব্যয় করেন না দুনিয়ার পথে ব্যয় করেন? এই সময়টি হাশরের দিন আফসুসের কারণ হবে, জান্নাতে যাওয়ার পরও আপনি আফসুস করবেন, হায় এই সময়টি যদি আমি কাজে লাগাতে পারতাম, এই সময় আমি নষ্ট করেছি। অনেক সময় আড্ডা দিয়ে নষ্ট করেন, আল্লাহর জিকির করেন না, সেই সময়টিও চিন্তা করেন এই আড্ডা কি আপনার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। হাশরের মাঠে আপনি আমি সবাই আফসুস করতে থাকব। তৃতীয় যে কারণে আপনার আমার গুরুত্ব দেওয়া উচিত, সে একটি নেকির প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে কোনো একটি ন্যাক কাজ করার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত, তা হচ্ছে যে একটি ন্যাক কাজ করার অর্থই হচ্ছে আল্লাহর কাছে আপনার একটি প্রাপ্তি জমা হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি দাতা, তিনি দিতে চান, বান্দাকে তার অবস্থার বাইরেও প্রদান করেন, যা সে করেনি নিয়ত করেছে তার উপরও প্রদান করেন, যা সে করেছে কিন্তু কমপ্লিট করতে পারেনি আল্লাহ তাকে পূর্ণভাবে প্রদান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফা আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি
ফায়ুয়াফিহিম উজুরাহুম, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে দান করবেন তাদের সওয়াব। আল্লাহ তাআলার কাছে কোনো কমতি নেই, তিনি কম দিবেন না। আল্লাহ তাআলা চান তার বান্দা নেকের দিকে ধাবিত হচ্ছে, ভালো কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং বান্দাকে আমি বেশি করে দেব। এই জন্য একটু এগিয়ে গেলে সামনে আল্লাহ তাআলা আপনার দিকে আরো একটু এগিয়ে আসেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। এর অর্থ হচ্ছে আপনি একটু আমল করতে চেষ্টা করুন, কোনো একটা কাজের প্রতি অগ্রণী হন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি দিবেন। ফায়ুয়াফিহিম উজুরাহুম, এই জন্য আমাদের উচিত হায়াত থাকতে, সময় থাকতে, শরীরের শক্তি থাকতে এখনই আল্লাহর জন্য কিছু নেক কাজ করতে অগ্রসর হয়ে যাওয়া। চতুর্থ যে কারণে বেশি বেশি করে আমাদের আমল করা উচিত তা হচ্ছে, একটি নেকির কারণে আল্লাহ বহুগুণ সওয়াব দিবেন। শুধু একটি নেকিতে একটি রেখে দিবেন না, বরং আল্লাহ তাআলা অনেক রকমের সওয়াব দিবেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা এজন্য বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিঃসন্দেহে মুত্তাকিরা থাকবে এমন মর্যাদাপূর্ণ, আমি আমিন জায়গাতে যেখান থেকে ভয়ের কোনো কারণ নেই সেই স্থানে থাকবে, অর্থাৎ জান্নাতে যাবে, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসবে না জাহান্নামের দিকে, যেখানে আর কোনো ভয় থাকবে না। কিভাবে থাকবে আল্লাহ সেটার বিস্তারিত বিবরণ দিয়েছেন, ফি জান্নাতি ওয়া উয়ুন, তারা থাকবে জান্নাতে এবং বাগানে প্রস্রবনে, ইয়ালবাসুনা মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক, তারা মিহি এবং পুরু সব ধরনের পোশাক পরবে। যেই পোশাকের জন্য আজ আপনি অহংকার করেন এর চেয়ে দামি পোশাক আপনাকে পরানো হবে, সেই দামি পোশাক আল্লাহ তাআলা নিজে ব্যবস্থাপনা করে দিয়েছেন আপনার নিজের দুনিয়ার বুকের ব্যবস্থাপনার চেয়ে, সেই ব্যবস্থাপনা কতই না উত্তম যদি আপনি বুঝতে পারতেন। আল্লাহ তাআলা তার বলছে, তারপর বলছেন মুতাকাবিলিন, জান্নাতীরা একে অপরের সামনে বসে থাকবে, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এভাবে আমরা তাদেরকে ডাগর নয়না হুরদের সাথে বিয়ে দিয়ে দেব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেদিন তাদেরকে তারা ডেকে নিবে, আহ্বান করে নিবে, তারা দাবি করে নিবে, সেদিন অনেক ধরনের ফল মূল যা তারা চাইবে সবই তারা সেখানে পাবে। লা ইয়াদুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, এক জীবনে তারা যে মৃত্যু পেয়েছে এই মৃত্যুর পরে আখিরাতে তাদের আর কোনো মৃত্যু নেই, চিরস্থায়ী জীবন। দুনিয়ার বুকে মানুষ যত কিছুই করুক না কেন মৃত্যু তার সব কিছুকে নিঃশেষ করে দেয়। বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আরও কত কি করেছেন, কিন্তু যখন শুনতে পাবেন যে আপনার মৃত্যু দুই দিন পর হবে আপনার সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে। কিন্তু আখেরাতে আপনার কোনো মৃত্যু নেই, সে আনন্দের পর আনন্দ, আনন্দ আপনার যে আনন্দের কোনো শেষ নেই, সে আনন্দের আনন্দময় জীবনে আপনি অবস্থান করতে পারবেন যদি আপনি নেক আমল করেন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। যাল ফাদলাম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে দান, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এ হচ্ছে মহা সাফল্য, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। পঞ্চম যে কারণে আপনি বেশি বেশি করে ন্যাক অর্জনের প্রতি অগ্রসর হবেন তা হচ্ছে, আল্লাহ তাআলা দিবেন বিনা সীমাহীনভাবে, আপনাকে দান করবেন, আপনি যা কল্পনা করেননি, আপনার মাথায় যা আসেনি আল্লাহ তাআলা তা আপনার জন্য রেখে দিয়েছেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ফালা তাআলামু নাফসুম মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারা যে ন্যাক কামাই করে এর বিনিময়ে, এর বিপরীতে, এর বিনিময়ে, সরাসরি বিনিময় নয় সরাসরি, এর কারণে আল্লাহ তাআলা যা দিবেন আপনাকে, আল্লাহ তাআলা বলছেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী, চক্ষু শীতলকারী অর্থ হচ্ছে যা দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়, আর কিছু চাওয়ার মতো থাকে না, এরকম অবস্থা বিরাজ করবে এমন যা রেখে দিয়েছে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতে আপনার জন্য, সেই বিষয়টি আপনি চিন্তা করুন। আল্লাহ তাআলা বলছেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম, তার জন্য যা গোপন করা হয়েছে কোনো নফস তা জানে না, কোনো আত্মা তা জানে না,
কি জিনিস গোপন করে রেখে দিয়েছি আমি এই বান্দার জন্য, যে এই বান্দা আমার জন্য আমল করবে, কাজ করবে এবং তাকওয়া অবলম্বন করবে, দুনিয়ার বুকে আমার জন্য কাজ করে গিয়েছে তার জন্য আমি এমন জিনিস রেখে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবরণ দিয়ে বলেন, মালা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন তা দেখতে পায়নি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান তা শুনতে পায়নি, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে কোনোদিন তা উদিত হয়নি, এমন জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেজন্য বেশি বেশি করে যে কোনো একটি ন্যাক আমলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, যে আমার থেকে যেন একটি আমল যেন চলে না যায়, আমার থেকে কোনো আমল যেন নষ্ট না হয়ে যায়, আমার সব কিছু যেন ঠিক থাকে, আমি যেন সবসময় নিয়মিত আমল করে যাই, এই কাজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। ষষ্ঠ যে কারণে আমল করতে হবে আমাদেরকে তা হচ্ছে যে আপনার আমার আমল বহু রকমে নষ্ট হয়ে যায়। যেন নষ্ট না হয়ে যায় দুটি জিনিস গুরুত্বের সাথে দেখতে হবে, সেটা হচ্ছে এই আমল যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে একমাত্র পরিপূর্ণভাবে আল্লাহর জন্যই শুধুমাত্র আমলটি করেছেন, এই আমল যেন এই জন্য হয়। এই জন্য দুনিয়ার বুকে সবচেয়ে কঠিন কাজ হলো ইখলাস, কারণ মন চায় না ইখলাস, মন চায় কাউকে জানাতে, মন চায় কিছু একটা বলতে করতে, মানুষকে কিছু জানাতে, কিন্তু মনের বিপরীতে আপনি যখন একমাত্র আল্লাহর জন্য কিছু করবেন আল্লাহ তাআলা সেটা সংরক্ষণ করে রেখে দিবেন। এই জন্য কোনো কোনো সালাফ বলেছেন যে মনের মধ্যে সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে ইখলাস, কারণ যে ইখলাস, এই জন্যই মন, যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করতে পেরেছে সেই ব্যক্তি মনকে সত্যিকার অর্থেই সে দমন করতে পেরেছে, কারণ মনের মধ্যে কঠিন হচ্ছে ইখলাস অর্জন করা, মনে সেখানে কোনো অংশ নেই, পুরোটাই আল্লাহর জন্য। একজন মানুষ জন্য কোনো যখন কোনো আমল করে কোনো না কোনোভাবে সে সেটা প্রচার করতে বসে, কীভাবে করে, কখনো কখনো বলে আমি আজকে তাহাজ্জুদ পড়েছিলাম, কখনো কখনো বলে আমি এতেকাফ করেছিলাম, কখনো কখনো বলে আমি এই করেছিলাম, কিন্তু জানেন এই সবই হচ্ছে মনের ধোকা, মন আপনাকে আমাকে ধোকা দিয়ে আমার আমল নষ্ট করতে যাচ্ছে। এই জন্য এহসানের সাথে আমল করতে হবে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনার ন্যাকটা রাখতে হবে। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে পরিপূর্ণভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে আপনার আমার সেই ন্যাক আমল করে যেতে হবে, নাহলে ন্যাক আমলের নামে ধোকাগ্রস্ত হব আমরা। ষষ্ঠ যে কারণে আমাদেরকে বেশি বেশি করে ন্যাক আমল করতে হবে তা হচ্ছে যে কোন আমলের কারণে যে আপনি জান্নাতে যাবেন আপনি জানেন না, এমনও হতে পারে ছোট্ট আমল যা আপনি মনে করেননি কিছুই সেটাই আপনার জান্নাতের কারণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এক লোককে জান্নাতে ঘোরাফেরা করতে দেখেছি, যেই লোকটি রাস্তার মধ্যে একটি গাছ ছিল যেটা মানুষকে কষ্ট দিত, সেই গাছের ডালটি কেটে ফেলেছে যাতে মানুষ সুন্দরভাবে যেতে পারে। একটি কারণে, ছোট্ট একটি কারণে আল্লাহ তার আমলটি পছন্দ করেছে এবং তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য ছোট কোনো আমলকে ছোট মনে করতে নেই, হয়তো হতে পারে এটাই মহিরুহে পরিণত হয়েছে, আখেরাতে সেটা আপনার জন্য বিরাট কাজে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে যেই কোনো কাজই আমরা করব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করলে আল্লাহ সেটা বাড়িয়ে তোলেন এবং সেটা আপনার আমার জন্য নাজাতের কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা জানি যে একটি কাজের একটি আমল যদি আমরা সুন্দরভাবে করতে পারি সেটাই আমাকে আখেরাতে বিরাট উপকার দেবে। অষ্টম যে কারণে বেশি বেশি করে আমল করতে হবে, ন্যাক আমলের প্রতি ধাবিত হবে, তা হচ্ছে হাশরের দিন মানুষ পালাতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি, যেদিন পালাতে থাকবে মানুষ তার সন্তান সন্ততি থেকে, তার স্ত্রী থেকে, ভাই থেকে, পিতা থেকে, পিতা সন্তান থেকে, মা থেকে, সবাই পালাবে। কেন পালাবে? কোনো কারণ নাই, একটাই, নাকি সে আমার কাছে একটি নেকি চেয়ে বসে,
একটি নেকি চেয়ে বসে এই ভয়ে পালাতে থাকবে, যা বলবে যে আমার তো একটি নেকি কম হয়ে গেছে, আমাকে একটি নেকি দাও। কিন্তু সে বলবে না, তোমাকে দেওয়ার কোনো সুযোগ নাই, আজকে আমি কাউকে দিতে পারবো না। সবাই সবাই নফস নিয়ে দৌড়াতে থাকবে, সেদিন আপনি একটি নেকির জন্য পাগল হয়ে যাব আমরা। এই জন্য দুনিয়ার বুকে সময় থাকতে এখনই যে কোনো একটি নেক করে গোপন করে সেই ভাণ্ডারে রেখে দিন, যেই ভাণ্ডারে কোনোদিন কোনো কিছু নষ্ট হয় না, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে রেখে দিন, জমা রেখে দিন, যিনি সেদিন আপনাকে সেটা দ্বারা পুরস্কৃত করবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যেদিন মানুষের সম্পদও কাজে আসবে না, সেদিন মানুষের সন্তানও কাজে আসবে না। দুনিয়ার বুকে মানুষ সন্তান দিয়ে অনেক উপকৃত হয়, সম্পদ দিয়ে উপকৃত হয়, কিন্তু হাশরের মাঠে সেদিন হিসাব হবে শুধু নেকির, আর কোনো কিছুর হিসাব হবে না। নেক আমল কি করেছেন তাই শুধুমাত্র দেখা হবে। সেই জন্য সময় থাকতে এখনই নিজের আমল নিজে করে যাওয়া উচিত যতটুকু পারি। একটি হাসানা, একটি ভালো কাজের প্রতি আমাদের অগ্রসর হওয়া উচিত, যে কোনো একটি কাজ, কোনো কাজকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নবম, যে কারণে আমাদেরকে বেশি বেশি করে ন্যাক আমল করতে হবে তা হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন যে ন্যাক আমল, আল্লাহ তাআলা বলেছেন যে কোনো আমলই দুনিয়াতে করি তার প্রতিদান তিনি নির্ধারণ করে রেখেছেন, কোনোটাই তিনি নষ্ট হতে দেবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিয়াত ওয়াল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত ওয়াস-সাঈমিনা ওয়াস-সাঈমাত ওয়াল-হাফিজিনা ফুরুজাহুম ওয়াল-হাফিজাত ওয়াদ-দাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াদ-দাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই যারা ইসলাম গ্রহণ করেছে, নারী ও পুরুষ অনুরূপভাবে ঈমান এনেছে, নারী ও পুরুষ অনুরূপভাবে, নারী ও পুরুষ যারাই ভালো এবাদত করেছে, আল্লাহর জন্য দাঁড়িয়ে থেকেছে রাতের অন্ধকারে, সত্য কথা বলেছে, নারী ও পুরুষ যারা সবর এখতিয়ার করেছে, যারা আল্লাহর জন্য বিনয় হয়েছে, যারা সদকা করেছে, যারা রোজা রেখেছে, সওম পালন করেছে, যা নিজেদের লজ্জাস্থানকে যারা হেফাজত করেছে, আল্লাহর জিকির বেশি বেশি করে করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন, তৈরি করে রেখেছেন ক্ষমা এবং বড় ধরনের পুরস্কার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। সুতরাং বেশি বেশি করে ন্যাক আমল করলে সেটা আপনার পক্ষে যাবে, আপনার বিপক্ষে যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিম অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাযিনা ইয়াতুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে গোপনে এবং প্রকাশ্যে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যেই ব্যবসা কোনোদিন নষ্ট হবে না। যেই ব্যবসার নষ্ট হবে না সেটার কারণ বলে দিচ্ছেন, লিওফিয়াহুম উজুরাহুম, কারণ তিনি তাদেরকে তাদের প্রতিদান যথাযথভাবে দিবেন, বাড়িয়ে দিবেন, পরিপূর্ণভাবে দিবেন, ওয়াজিদাহুম মিন ফাদলিহি, শুধু বাড়িয়ে দিবেন তা নয়, তার রহমতে আরও বেশি করে বাড়িয়ে দিবেন, নিজের পক্ষ থেকেও তিনি দিয়ে দিবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং গুণগ্রাহী, তিনি যে ভালো কাজ করে সেটার প্রতিদান বহুগুণ বর্ধিত আকারে তিনি প্রদান করবেন। সলবে সালেহীন কখনো কখনো তাদের একটি ন্যাক ছুটে গেলে কান্নাকাটি করতেন, কোনো কোনো সলবকে দেখা গেছে যদি জামাতের সালাত ছুটে গেছে তিনি কান্নাকাটি আরম্ভ করে দিতেন যে হায় আমার 27 গুণ চলে গেল, আমার 27 গুণ চলে গেল। কোনো কোনো সলবকে দেখা গেছে যে তারা কখনো কখনো সামান্য কিছু জন্য কাঁদছেন, কী জন্য, যে হায় রাতের অন্ধকারে যে আবাদত করতাম সে আবাদত করতে পারেনি। অথবা কোনো কোনো সলবকে দেখা গেছে মৃত্যুর সময় কান্নাকাটি করছে, জিজ্ঞাসা করলো তুমি কেন কান্নাকাটি করছো, বলে রাতের অন্ধকারে যে আবাদত করতাম সে সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, দিনের বেলা রোজা রাখতাম সে সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য তিনি কান্নাকাটি করছেন। দুনিয়ার বুকে মানুষ যায় কান্নাকাটি করে, কোথায় জমিন চলে গেছে, সন্তান সন্ততি কী হয়েছে সে নিয়ে, আর তারা কান্নাকাটি করত একটি এবাদত নিয়ে, একটি নেকি নিয়ে, যে এই নেকি না আমার শেষ হয়ে গেল, এই নেকির সুযোগ আমার শেষ হয়ে গেছে, আমি যদি আরও বেশি নেকি করতে পারতাম, এই আশা, এই এই চিন্তায় তারা কান্নাকাটি আরম্ভ করে দিত। কিন্তু মনে রাখবেন, অনেক কাজের মাধ্যমে আমরা আমাদের এই কৃত আমলগুলি নষ্ট করে ফেলি।
কিছুদিন আগেও যারা রমজানের এবাদত করেছে, রমজান মাসে অনেক রকমের এবাদত তারা করেছে, কিন্তু পরবর্তী সময়ে এমন এমন কাজগুলি করে তাদের পূর্ববর্তী আমলসমূহ সবই নষ্ট করে দেয়। আজকে আমি কয়েকটি জিনিস উল্লেখ করব যার মাধ্যমে সাধারণত আমল নষ্ট হয়ে যায়, নেক আমল বরবাদ হয়ে যায়, সেগুলির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এক নম্বর হচ্ছে, কেউ যদি শিরিক করে তার যাবতীয় আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন, তার নবী ঘোষণা করেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবং তার আমল সব নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি কোনো মুরতাদ হয়ে যায় তাহলে তার আমল সব নষ্ট হয়ে যায়। মুরতাদ হয় অনেকে সরাসরি ঘোষণা দেয়, অনেকে কিন্তু মনে মনে মুরতাদ হয়ে গেছে। যারা মনে আল্লাহর কোনো বিধানের ব্যাপারে সন্দেহ করে, আল্লাহর কোনো আইনের ব্যাপারে সন্দেহ করে, আল্লাহ তাআলার কোনো নীতির ব্যাপারে কারো সন্দেহ মনের ভিতরে আসছে এবং জেগে বসে রয়েছে, সেটা তাড়াতে পারেনি, অথবা মুখে কথা বলেছে, অথবা কারোর কাছে সন্দেহ ব্যক্ত করেছে, সেই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে। সেই জন্য আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার যে হুকুম বিধানের ব্যাপারে কোনো রকমের সন্দেহে থাকা যাবে না, থাকলে আমল নষ্ট হয়ে যাবে। পূর্ববর্তী আমল কাজে আমলগুলো এইভাবে নষ্ট করা একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার অল্প স্বল্প আমল আছে, সে আমলগুলোকে, যুররিয়া বলতে এখানে আমল বোঝানো হয়েছে, কোনো কোনো মুফাসসির তাফসীর করেছেন, অর্থাৎ একজন মানুষ জীবনের শেষ প্রান্তে চলে এসেছে, আসাবাহুল কিবারু, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, কিছু নাই, একটু একটু আমল রয়েছে, এমন সময় সে যদি মুরতাদ হয়ে যায় তার এগুলি কোনো কাজে লাগবে না। এই জন্য মুরতাদ অনেক মানুষই ভিতরে ভিতরে মুরতাদ হয়ে যাচ্ছে, তার আমলগুলি সবই নষ্ট হয়ে যাবে। তৃতীয় যে কারণে আমল নষ্ট হয়ে যায় তা হচ্ছে, কোনো কোনো বেদাতের কারণে কোনো কোনো নেক আমল নষ্ট হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা, তার আমল করেছে, কষ্ট করেছে, কিন্তু সে আমল কোনো কাজে আসেনি, কারণ সে আমল আল্লাহর এবং তার রসুলের প্রদর্শিত পথে হয়নি, সেগুলো কোনো কাজে আসেনি। সুতরাং বেদাতি আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, নষ্ট হয়ে যায়। কোরআনে কারিম আল্লাহ তাআলা অন্যতম বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, তোমাদেরকে জানিয়ে দিব না যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে কারা, আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ, যারা তার দুনিয়ার বুকে তাদের যে আমল ছিল তা কুইয়ে বসেছে, তারা মনে করেছে কত ভালো আমলই না করেছে, কিন্তু আল্লাহর দরবারে সেটার কোনো সওয়াব লেখা হয়নি, কারণ সেটা আল্লাহ এবং তার রসুলের যে প্রদর্শিত পথে হয়নি, তারা যা দেখিয়ে দিয়েছেন সেটা অনুসারে হয়নি। চতুর্থ যে কারণে আমল নষ্ট হয়ে যায় তা হচ্ছে রিয়া, লোক দেখানোর কারণে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনি শিরক মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি কোন অংশীদারের অংশ নেয়া থেকে সম্পূর্ণ অমুখা ব্যক্তি, কোনো যে ব্যক্তি কোনো আমল করবে আর আমার সাথে অন্য কাউকে শরিক করবে, আমি তাকেও ছাড়ি, তার আমলকেও ছেড়ে দেই, আমার সে আমলের কোনো দরকার নেই। সুতরাং আল্লাহ তাআলা সে আমল নেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন যে মান সাম্মা আল্লাহু বিহি মান রাআ আল্লাহু বিহি, কেউ যদি মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ তাআলা হাশরের দিন তাকে বলবে যে দেখাও, যাদেরকে দেখাতে তাদের কাছে যাও, তাদের কাছে কোনো কিছু পাও কিনা দেখো। কেউ যদি কোনো আমল মানুষকে শোনানোর জন্য করে থাকে, শুনিয়ে থাকে, আমল শুনিয়ে শুনিয়ে আমল করে, আল্লাহ তাআলা হাশরের দিন বলবেন তাদের কাছে যাও, যাদের কাছ থেকে তুমি শোনাতে, আল্লাহ তাআলা সেভাবে তাকে প্রতিদান দিবেন, আর তাদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, সে হাদিসটিও আপনাদের জানা আছে। সুতরাং রিয়ার মাধ্যমে আপনার আমার কৃত স্বল্প আমল তাও নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, এ ব্যাপারে আমাদেরকে রিয়া থেকে সাবধান থাকতে হবে। পাঁচ নম্বর যে কারণে আমাদের আমলগুলি নষ্ট হয়ে যায় তা হচ্ছে গোপন গুণা। গোপন গুণাগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আলামান্না কওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসাল জিবাল তিহামা بتهامت بيضاء فيجعل الله بها منصورا ثم قال ولكنهم قوم اذا خلوا بمحارم الله انتهكوها رسول الله صلى الله عليه وسلم বলেছেন, আমি এমন কিছু লোকদেরকে জানি হাশরের মাঠে আসবে তারা পাহাড় তিহামার পাহাড়গুলো সাদা পাহাড়গুলোর সমতুল্য আমল নিয়ে এসেছে,
কিন্তু তাদের আল্লাহ তাআলা সেগুলোকে হাবা আম্মান সুরা বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করবেন, সেগুলি তাদের কোনো কাজে আসবে না, কারণ তারা গোপনে আল্লাহ তাআলার হুরমত নষ্ট করেছে, আল্লাহ তাআলা যা হারাম করেছে সেগুলিকে গোপনে নষ্ট করে দিয়েছে, সেই জন্য সেগুলির শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছেন। এই জন্য মানুষ বাইরে বড় বড় কথা বলে থাকে, ভিতরে ভিতরে তারা আল্লাহর হুরমত নষ্ট করে থাকে, এরকম বহু মানুষ আমরা জানি। এই জন্য এই আমল, এই জাতীয় আমল নষ্টকারী জিনিস থেকে আমাদের সাবধান থাকতে হবে। ষষ্ঠ যে কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায় না এক আমলগুলি, তা হচ্ছে আল উজুব ওয়াল গুরুর, ধোকা এবং নিজে অহংবোধ। আমি রমজান মাসে এই করেছি সেই করেছি, আমি দান করেছি, আমি যাকাত দিয়েছি, আমি বেশি বেশি করে রাতের বেলা তওয়াফ করেছি, অথবা শাড়ি করেছি, অথবা এই করেছি সেই করেছি, কত কথা মানুষ বলে বেড়ায়, নিজের ভিতরে না বললেও মনের ভিতরে অহংকার চলে আসে। এই দুইটা জিনিসেই আমল নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, আপনি কখনো মানুষকে আপনার কি কাজ করেছেন তা বলে বেড়াবেন না, বরং বেশি বেশি করে আমল করুন, বরং অর্থাৎ মনের ভিতরে অহংকার যেন না আসে সেই চেষ্টা করতে হবে, যাতে করে আমাদের কৃত আমলগুলি নষ্ট না হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন-নাজাতু ফিসনাতাইনি, দুটি জিনিসে মানুষের নাজাত রয়েছে, আত-তাকওয়া ওয়ান নিয়্যা, নিয়ত এবং তাকওয়ার মাধ্যমে মানুষ মুক্তি পেতে পারে। আর হালাকু ফিসনাতাইনি, মানুষের ধ্বংস রয়েছে দুটি জিনিসে, একটি হচ্ছে আল-কুনুত ওয়াল ইজাব, একটি হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, আরেকটি হচ্ছে নিজে যা করেছেন তা নিয়ে গর্ববোধ করতে থাকা, অনেক কিছু করেছি, অহংবোধ থাকা। নিরাশ হয়ে যাওয়া কিছু মানুষ আছে, হয়তো তার কোনো গুনাহ হয়েছে, নিরাশ হয়ে যে সে নিজেকে আত্মহত্যা করে বসে। আবার কিছু মানুষ আছে, নিজে কিছু এবাদত করেছে, সেটাতে খুশি হয়ে গেছে যে আমি সবার থেকে বড় আবেদ হয়ে গেছি। এই দুটি জিনিসে মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য বেশি বেশি করে এবাদত করতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে নিজেকে বিনীতভাবে উপস্থাপন করতে হবে, কারণ কোন আমলটি কবুল হয়েছে আর কবুল হয়নি তা আপনি বলতে পারবেন না। সপ্তম যে কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, তা হচ্ছে অপরের প্রতি আক্রমণ, অর্থাৎ মানুষের প্রতি আঘাত, মানুষের হক নষ্ট করা, মানুষকে আক্রমণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে কপর্দক শূন্য, কে ফকির, কে মিসকিন তোমরা কি জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যে ব্যক্তি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় এক লোকমা দুই লোকমার জন্য, সেই ব্যক্তি তো সেই হচ্ছে কপর্দক শূন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না সেই ব্যক্তি নয়, ওই ব্যক্তি হচ্ছে কপর্দক শূন্য, সত্যিকারের মিসকিন, যে ব্যক্তি হাশরের মাঠে এসেছে এমন অবস্থায় যে তার পাহাড় পরিমাণ তার নেকি রয়েছে, কিন্তু দুনিয়ার বুকে কাউকে থাপ্পড় মেরেছে, কাউকে আঘাত করেছে, কারো গীবত করেছে, কাউকে বা কষ্ট দিয়েছে, তারা সবাই এসে তার আমলগুলি ভাগ করে নিয়ে চলে গেল, আর ওই লোকটির কাঁধে তাদের বদ আমলগুলো চাপিয়ে দিল, এই লোক হচ্ছে মিসকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিসকিন বলে ঘোষণা করেছেন, সেই হচ্ছে মুফলেস, যে কপর্দক শূন্য, তার কিছুই নেই। এই জন্য আমাদের ন্যাক আমল নষ্ট হয়ে যেতে পারে অপরের প্রতি আঘাতের কারণে, কোনো মানুষের অধিকার নষ্ট করার কারণে। অষ্টম যে কারণে আমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে, তা হচ্ছে আসাইয়াতুল জারিয়া, যেটাকে বলতে পারে গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া কি জিনিস? আপনি সিনেমা হল তৈরি করে গেছেন, কবরে চলে গেছেন, যতদিন সিনেমা হল চলবে ততদিন আপনার কবরে সেটার গুনাহ পৌঁছতে থাকবে। আপনি বাসায় একটা বড় ধরনের ডিশ অ্যান্টিনা রেখে গেছেন, তা দিয়ে আপনার সন্তানরা খারাপ খারাপ ছবি দেখতেছে, সিনেমা দেখতেছে, অন্যায় কিছু দেখছে, আপনি গুনাহে জারিয়ার কাজ করে গেছেন, কবরে গেলেও আপনার সেই শাস্তি কবরে পৌঁছতে থাকবে, বন্ধ হবে না যতক্ষণ না তা নষ্ট হচ্ছে। আপনি আপনার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিয়েছেন, রাতের অন্ধকারে সে পর্নোগ্রাফি দেখছে, আপনি গুনাহে জারিয়ার কাজ করেছেন, মরে গেলেও আপনি নিষ্কৃতি পাচ্ছেন না, আপনার সন্তান যে অন্যায় করছে যেহেতু আপনি সেটা সহযোগিতা করেছেন, আপনি সেই জন্য কবরে বসে এই গুনাহ পেতে থাকবেন, আর আপনার ন্যাক আমল নষ্ট হয়ে যেতে থাকবে। নাউযু বিল্লাহি মিন দালিক। আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন আমাদেরকে থেকে মুক্ত করেন।
আমরা কিভাবে বেশি বেশি করে ন্যাক অর্জন করতে পারবো, আমি বেশ কিছু টিপস আপনাদেরকে আজকে দেব, সেগুলি আমরা যে খেয়াল রাখি বেশি বেশি করে ন্যাক আমল করতে পারবো। এক নম্বর হচ্ছে, সবচেয়ে বড় যে জিনিসটি করা দরকার তা হচ্ছে ওয়াজিবাত এবং ফরায়েজ, ফরজ কাজগুলি যেন যথাযথভাবে পালন করতে হয় করি, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার, কেউ যদি কোনো আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে তার সাথে আমি যুদ্ধে লিপ্ত হব। আল্লাহ যুদ্ধে লিপ্ত হয়ে বলছে বন্ধুর সাথে শত্রুতা যেন না করে। বন্ধু কিভাবে হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা তাকাররাবা ইলাইয়া বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাই, তার উপর যা ফরজ করেছি যে ব্যক্তি তা যথাযথ পালন করে সেই ব্যক্তি আমার বন্ধুতে রূপান্তরিত হবে। সুতরাং আল্লাহর ফরজগুলির ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে, ছুটে গেলে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ফরজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন যে আফলাহা ইন সাদাকা, এই লোকটি যদি সত্য বলে থাকে সে সফল কাম হবে। ওই লোকটি বলেছিল লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, আমি এই ফরজের অতিরিক্ত কিছু করতে পারবো না, আমি শুধু ফরজগুলি করব। রাসূল বলেছিলেন যে এই সফল কাম হবে। সুতরাং যথাযথভাবে যদি কেউ ফরজ পালন করতে পারে সেই ব্যক্তি অবশ্যই ন্যাক অর্জন করতে পেরেছে এবং ন্যাক অর্জনের প্রথম ধাপটি সে অতিক্রম করতে পেরেছে। কিন্তু মনে রাখবেন, এই ফরজ কাম কিন্তু আমাদের যথাযথভাবে হয় না। আমরা যখন সলাতে দাঁড়াই কত দুনিয়ার কথা মনের ভিতরে এসে পড়ে, দুনিয়ার কত সমস্যা আমাদের তৈরি হয়ে যায়, শয়তান দুনিয়ার কথা তুলে ধরে, অনেক অজানা কথা তুলে ধরে, অনেক সমস্যার কথা তুলে ধরে আপনাকে প্রতারিত করে। এই জন্য বেশি বেশি করে নফল সলাত আদায় করে সেটার ক্ষতিপূরণ সেটা পুষিয়ে নিতে হয়। এই জন্য বেশি বেশি করে নফল সলাতও করতে হবে। দ্বিতীয় যে জিনিসটি বেশি বেশি করে আমাদের করা উচিত, যা ন্যাক আমলের একটি বড় ক্ষেত্র, তা হচ্ছে বেশি একটি কাজের মধ্যে বিভিন্ন রকমের নিয়ত করা। একটি কাজের মধ্যে বিভিন্ন নিয়ত করার অর্থ জানি, এরকম উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আমার এক ওস্তাদ বলেছিলেন দরজা খুলে দাও, দরজা খুলে দিলাম, একজন মানুষ আসলো, দরজা খুলে দেওয়ার পরে তুমি কি নিয়ত করেছো, বলছে নিয়ত করেছি লোকটাকে সুযোগ দিলাম, বলে আরও কিছু নিয়ত করো, তা হচ্ছে যে লোকটি এলেম শিখবে তার সুযোগ করে দিলাম, লোকটি এখানে বসবে উপকৃত হবে তার সুযোগ করে দিলাম, বাইরে দাঁড়ালে কষ্ট হয় ভিতরে দাঁড়ালে শান্তি পাবে তা নিয়ত করলাম। এইভাবে একটি আমলের হাজার নিয়ত করে আপনি সওয়াবের বহুগুণ বর্ধিত করতে পারেন। দক্ষিণ দিকে জানালা খুলেছেন বাতাস প্রবেশ করবে বলে, এটা আপনার কোনো সওয়াবের কাজ নয়। সাথে সাথে যদি কোনো এটা নিয়ত করেন যে দক্ষিণ দিকে জানালা খুলেছি, মসজিদ থেকে আজানের স্বর আমার ঘরে আসবে আর আমি নামাজে যেতে পারবো, তাহলে আপনার জন্য সওয়াবের কাজ হবে সেটা। সেই জন্য যে কোনো একটি কাজ করে বহু রকমের সওয়াবের আশা আমরা করতে পারি, তার মাধ্যমে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি। যখন আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে বসবেন, দুই রাকাত সালাত আদায় করে বসছেন, নিয়ত করবেন যে আমি অপেক্ষা করছি সালাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ অপেক্ষা করো সালাতের জন্য ততক্ষণ তোমরা সালাতের মধ্যেই আছো। সুবহানাল্লাহ, এই সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে সালাতের মধ্যেই আসি, আর ফেরেশতা আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। এই সুযোগের নিয়ত যেমন করবেন, সাথে সাথে নিয়ত করবেন যে এই সময়টি আমি অন্যায় কাজ থেকে দূরে থাকতেছি, কারণ মসজিদে অন্যায় করার কোনো সুযোগ নেই। সাথে সাথে নিয়ত করবেন যে আল্লাহ তাআলার জন্য একান্ত হয়ে আমি অন্য কোনো কাজ থেকে বিরত থাকছি, দুনিয়া থেকে বিমুখ থেকে আমি আল্লাহর কাজে রত আছি, এটার জন্য আমি সওয়াব আশা করছি। সাথে সাথে নিয়ত করবেন যে আমি এখানে জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহ তাআলা আমাকে এর বিনিময় প্রদান করবেন। তাহলে একটি কাজ মসজিদে এসে প্রবেশ করেছেন, অনেকগুলো নিয়ত আপনি এর মধ্যে যোগ করতে পারেন, অনেকগুলো কাজ আমি করব। সুতরাং একটি যে কোনো একটি কাজে বহুমুখী নিয়ত করা, এর মাধ্যমে আমরা সওয়াব কামাই করতে পারি। তৃতীয় যে কাজের মাধ্যমে আমরা সওয়াব কামাই করতে পারি তা হচ্ছে সামাজিক অবস্থানে আমাদের অনেক কিছু করার আছে। সমাজে যখন আমরা থাকি, মানুষের মধ্যে থাকি, বাজারে যখন থাকি, তখনও কিছু কাজ করতে পারি। একটি হচ্ছে এলকাউ সালাম, সালাম দেয়া। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে বলা হলো আপনি তো কোনো বাজারে কাজ করেন না, বাজারে কেন যান? তিনি বলছেন বাজারে যাই শুধু সালাম দেওয়ার জন্য, কারণ এই সওয়াব থেকে মাহরুম যেন আমি না হয়ে যাই। এই জন্য তিনি বাজারে যেতেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, যে বের হতো তাকে সালাম দিতেন যে এই সুযোগটা, এই সুযোগের সদ্ব্যবহার আমাকে করতে হবে। এই জন্য যে কোনো একটি সামাজিক কাজে আপনি সওয়াব পেতে পারেন, মানুষকে নসিহত করতে পারেন,
একটা উত্তম কথা শুনিয়ে দিতে পারেন, একটি ভালো কথা মনে আসছে তা জানিয়ে দিতে পারেন। এখন তো আরও সুযোগ হয়েছে, ফেসবুকের মাধ্যমে আপনার একটা ভালো কথা মনে আসছে মানুষকে জানিয়ে দিলেন, এটাও কিন্তু আপনার একটা ভালো সওয়াবের কাজ বলে বিবেচিত হবে। ভালো একটা হাদিস আপনাকে জানিয়ে দিলেন, কেউ হয়তো আর মনে নেই, হাদিসটা সহি একটা হাদিস জানিয়ে দিলেন, এটাও উত্তম কাজ বলে বিবেচিত হতে পারে। অনুরূপভাবে অন্যায় হচ্ছে দেখে অন্যায়কে নিষেধ করে দিলেন, গান হচ্ছে আপনি বন্ধ করে দিলেন, বললেন যে গান বাজিও না, কাউকে ডেকে আনলেন মসজিদের দিকে, রাস্তার মধ্যে খারাপ কিছু পড়ে আছে তা তাড়িয়ে সরিয়ে দিলেন, কোনো অসুস্থ রুগীকে দেখতে গেলেন অথবা কাউকে দেখা যাচ্ছে না আপনার কোনো বন্ধু, তার খোঁজ খবর নিতে গেলেন, অথবা মানুষের আনন্দ এবং বিষাদে তাদের শরীক হলেন, অথবা বিপদগ্রস্ত কাউকে উদ্ধার করলেন, অথবা ইতিমকে সম্মান করলেন, এসবই কিন্তু ন্যাক কাজের অন্তর্ভুক্ত। সমাজে এই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আজকে রোজাদার হিসেবে সকালে উপনীত হয়েছ? কেউ বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি সেই ব্যক্তি, আমি এই কাজটি করেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন তোমাদের এমন কেউ কি আছে যে জানাজার পিছু নিয়েছে? কেউ কথা বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটি আজকে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন তোমাদের কাছে এমন কেউ কি আছে যে আজকে কোনো মিসকিনকে খাবার দিয়েছে? কেউ কথা বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটি আজকে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কেউ কি এমন কেউ আছে যে কোনো আজকে কোনো অসুস্থ রুগীকে দেখতে গিয়েছিলে? কেউ কথা বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজটি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মাজতামানা ফি রাজুলিন ইল্লা দাখালাল জান্নাহ, কোনো লোকের মধ্যে এই জাতীয় খাসলত একত্রিত হলে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য কাজ যখন করব, বহুমুখী কাজ করার চিন্তা করব, যে শুধু কাজ ন্যাক আমল করতে থাকব, হাতের পাশে যা আছে, একটা ছোট বাচ্চা দেখলেও ভালো একটা কথা বলুন তাকে, একটা খুশির কথা বলুন, তুমি কয় পারা মুখস্থ করেছো জিজ্ঞাসা করুন, সেটার মধ্যে আগ্রহ জমবে, যে কোরআন মুখস্থ করেছে, কয় সুরা মুখস্থ করে জিজ্ঞাসা করুন, আগ্রহ জমবে, তাকে দিনের ব্যাপারে উৎসাহিত করুন, তুমি আজকে সকালবেলা মসজিদে দেখিনি মনে হয়, না গিয়েছিলাম, তো তার মধ্যে আগ্রহ জমবে যে আমাকে খেয়াল রাখছে। এইভাবে আপনার আমার সমাজের বিরাট দায়িত্ব রয়েছে, এর মাধ্যমে সামাজিক কিছু কাজের মাধ্যমে আমরা বড় ধরনের ন্যাক অর্জন করতে পারি। সামান্য এটা নয়, শুধু একদিনে আপনি কি কি কাজ করতে পারেন, একদিনে আপনার অনেকগুলো ন্যাক আমলের সুযোগ রয়েছে। আমাদের islamhouse.com একটি গ্রন্থ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে একদিন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন সেটাই গ্রন্থটি পড়ার অনুরোধ রইল, যে একদিন আপনি কত রকমের আমল করতে পারেন, একটি দিনে আপনি কত রকমের আমলের সুযোগ নিতে পারেন। সকালে ঘুম থেকে উঠে আপনি, ঘুম থেকে ওঠা মাত্রই আপনার কিছু জিকির রয়েছে, সূর্য সালাত সালাতুল ফজর পড়ার পরে, ফজরের সালাত পরে আপনি অপেক্ষা করছেন সূর্য ওঠা পর্যন্ত, এর মধ্যে সূর্য ওঠার পরে আপনি দুই রাকাত সালাত আদায় করছেন, আপনি পূর্ণ হজ উমরার সওয়াব পাচ্ছেন, এটা কি সহজ কথা নাকি? তারপর আপনি যখন আজান দিয়েছে, আজানের জবাব দিয়েছেন, এর মাধ্যমে আপনি সওয়াব পেয়েছেন। যখন আজান এবং একামতের মাঝখানে সময় হয়েছে, এই সময় দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আপনি যখন রাতের অন্ধকার হয়েছে, সেখানে রাতের অন্ধকারের শেষ রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, এই সুযোগ একই দিনের ভিতরে আপনি পাচ্ছেন। বেশি বেশি করে তাসবিহ পড়ছেন, তাহলিল করছেন, তাকবীর করছেন, ইস্তিগফার করছেন, সারাদিন আপনার মুখ থেকে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি চলছে, আপনি অন্যায় করার সুযোগ পাবেন না। ভালো কাজে আপনি ব্যস্ত থাকবেন, নিজেকে এই ভালো কাজে ব্যস্ত রাখার মাধ্যমে আপনি ন্যাক আমল অর্জন করতে পারবেন। আর বেশি বেশি করে এমন আমলগুলি করা উচিত, চতুর্থ যে জিনিসটি সেটা হচ্ছে বেশি বেশি করে এমন আমল করা উচিত যে আমলগুলো আপনার মৃত্যুর পরেও কাজে আসবে। মানুষের জীবন অতি সামান্য, এই অল্প সময় আমল করে এই পূর্ণ আখিরাতের যে বিরাট সময়, যে সময়ের কোনো শেষ নেই, সেই সময়ের জন্য আপনি কী আমল করতে পারবেন? এই জন্য কিছু বৃক্ষ রোপণ করে যান, কিছু গাছ লাগিয়ে যান, যে গাছ থেকে আপনার ফল আসতেই থাকবে, এমন কিছু কাজ আপনার আমার করা উচিত। তন্মধ্যে একটি হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি আমি উল্লেখ করব, তার মাধ্যমে আপনি বুঝে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহিম ওয়া হাসানাতি বাদা মাউতিহি, একজন ঈমানদারের মৃত্যুর পরে তার আমলের যা পরবর্তীতে এসে যোগ হয়, অর্থাৎ দুনিয়ার বুকে যা করেছে তা না মৃত্যুর পরেও তার কাছে যোগ হয়, তা হচ্ছে একটি হচ্ছে আইলমুন ইয়ানশুরুহু, এমন আইলম যা মানুষের মধ্যে সে প্রচার প্রসার করেছে। যেমন সে কোরআন শিক্ষা দিয়েছে, সে কোরআনে করিম শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, ফিকহ ফিদ্দিন শিক্ষা দিয়েছে, মানুষকে দিনের পথে আহ্বান করেছে, মানুষকে দিন কীভাবে শিখতে হবে জানিয়েছে, এসবই তার আখেরাতের পথে পথে এক একটা, আখেরাতে যখন সে চলে যাবে মৃত্যুর পরে সেখানে তার আমল নামায় যোগ হতে থাকবে। এই ব্যক্তি নয়, ওই ব্যক্তি যত মানুষকে শিক্ষা দিবে তাদেরগুলিও তার আমল নামায় যোগ হতে থাকবে। এভাবেই দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোন কোন আমল আমাদের করতে হবে। আইলম তিনি আইলম যে আইলম আমাদের জন্য রেখে দিয়েছেন, সেই আইলম যত মানুষ দুনিয়ার বুকে কেয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে রসুলের আমল নামায় তা যোগ হতে থাকবে। কারণ তিনিই তো আমাদেরকে সে আলেমগুলি শিক্ষা দিয়েছেন, এই জন্য তার আমল নামায় তা যোগ হবে। সাহাবায়ে কেরামের আমল নামায় যোগ হবে, কারণ তারা সেটা প্রসার করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, নাদ্দারাল্লাহু আমরা আন সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া আদ্দাহা লিমান সামিআ লিমান সামিআহা ফারুব্বা হামিলু ফিকহিন গায়রু ফকীহ রুব্বা হামিলু ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। আল্লাহ তাআলা তার মুখ চোখ সুউজ্জ্বল করে দিন, তার চেহারাকে সুউজ্জ্বল করে দিন, যেই ব্যক্তি আমার কোনো এলম আমার কোনো কথা জেনেছে, জানার পরে সেটা মুখস্থ করেছে, অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে। অর্থাৎ এলম প্রসার করার মাধ্যমে, যেই কোনো দিনই এলম প্রসারের মাধ্যমে আপনি নেকি আমলের আখিরাতের এমন এক আমল আপনি রোপণ করে গেলেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত সে আমল করবে আপনার কবরে তার সওয়াব পৌঁছতেই থাকবে, তার কোনো কমতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওয়ালাদুন সালেহুন তারাকাহু, অনুরূপভাবে ন্যাক সন্তান রেখে গেছে, সন্তান ন্যাক হতে হবে, সন্তানকে যদি কোনো ন্যাকের বিষয়ে শিক্ষা না দিয়ে দুনিয়ার বিষয়ে শিক্ষা দিয়েছেন আপনি, তাকে বৈজ্ঞানিক বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ন্যাকের কোনো আমল শিক্ষা দেননি, আপনি নিজেকে নষ্ট করেছেন। আপনার সুযোগ ছিল আমল রেখে যাওয়ার, যা কবরে বসে পেতে পারতেন সেটা আপনি আর পাননি, আপনার গাছ কাটে গেছে, আপনার সওয়াবের রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন, আও ওয়ালাদুন সালহুন তারাকাহু, অথবা এমন ন্যাক সন্তান যা আছে ছেড়ে গেছে, এটাও তার জন্য কবরে বসে বসে সে সেটার সওয়াব পেতে থাকবে। আও মুসহাফান ওয়াররাসাহু, অথবা এমন কোনো কোরআনে করিম লিখেছে, অথবা লেখার ব্যবস্থাপনা করেছে, অথবা কিনেছে, অথবা সেটা তাফসির মানুষকে দিয়েছে, মানুষের হাতে তুলে দিয়েছে, যতদিন সেটা পড়বে মানুষ ততদিন তার সওয়াব কবরে সে পৌঁছে থাকবে। আও মসজিদান বানাহু, অথবা মসজিদ বানিয়েছে, সেটার সওয়াব তার কবরে পৌঁছে থাকবে। এই মসজিদ যারা বানিয়েছে, যারা দূরে আছে তারাও এর সওয়াব পাবে। কোথায় আছে আমরা জানি না, অনেক দূর থেকে হয়তো কেউ সামান্যতম অংশ দিয়ে অংশগ্রহণ করেছে, সেও সওয়াব পেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে কেউ আল্লাহর জন্য একটি মসজিদ বানাবে, ওয়ালাউ কামেফ হাসে কাতাতিন, যদিও কোনো কাতা একটা পাখি গুগু পাখির মাটিতে যে জায়গা সে বসে অটুকু জায়গার মধ্যে হলেও সেটা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না, আল্লাহ তাআলা জান্নাতে যেন ঘর বানাবেন। অর্থ হচ্ছে এককভাবে না, অনেকের মাধ্যমে করলেও একসাথে মিলে করলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং সেটার জন্য আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। সেই জন্য দুনিয়াতে কেউ যদি মসজিদ বানিয়ে যায়, কবরের যাওয়ার পরে সেটা সব তার কবরে পৌঁছতে থাকবে। আও বাইতান লিবনি সাবিন বানাহু, অথবা মুসাফিরের জন্য ঘর বানিয়েছে, মুসাফিরের জন্য ঘর বানানো জিনিসটা মুসাফির খানা আগেকার দিনে প্রচলন ছিল। মুসাফির চিন্তা করছেন, আজ এমন অনেক নও মুসলিম আছে যাদের কিছুই নেই, যাদের জন্য কেউ তাকায় না, তারা মসজিদের দরজা দাঁড়িয়ে থাকে ভিক্ষা করার জন্য। আপনি কি পারেন না নও মুসলিমদের জন্য কিছু জায়গা ওয়াকফ করতে, তার জন্য বরাদ্দ করতে, তাদের জন্য একটি রুম বরাদ্দ করতে, অথবা তাদের জন্য একটা এলাকা বরাদ্দ করতে যা তাদের পরিবার নিয়ে থাকতে পারে? এমন বহু মানুষ আছে আমার কাছে ফোন করে বলে যে আমি কি করব, ইসলাম গ্রহণ করেছি, সেদিক থেকে তাড়িয়ে দিয়েছে, অন্যদিক থেকে সমাজ তাড়িয়ে দিয়েছে, কোথায় যাব? যাওয়ার কোনো ব্যবস্থাপনা নেই। যদি সে নারী হয় তার
অবস্থা আরও খারাপ হয়ে থাকে, কিন্তু আপনার আমার কিছু করণীয় আছে। তাদের জন্য যদি কোনো ঘর বানিয়ে দেন, আপনি কবরে বসে তার সওয়াব পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আও নাহারান আজরাহু, অথবা পানির ব্যবস্থাপনা করে দিয়েছে, নাহার ব্যবস্থাপনা করে দিয়েছে, নদী নালার ব্যবস্থাপনা করে দিয়েছে, সেটার সওয়াবও তার কবরে পৌঁছে থাকবে। আও সাদাকাতান জারিয়াতান, সাদাকাতান আখরাজা মিন মালিহি, সুস্থ অবস্থায় তার সম্পদ থেকে সদকা দিয়েছে, সেটাও তার কবরে পৌঁছতে থাকবে। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং তার তার সনদ হাসান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, ওয়ানাকতু মা কদ্দামু ওয়া আথারাহুম, তারা যা করেছে সেগুলো আমি লিখে রাখি পরিপূর্ণভাবে, তারা অর্থাৎ আপনি যা ও আজারাহুম, পরবর্তী আমলগুলো তাদের কাছে যোগ হয়, যা যা করেছে সেগুলোর আমল কবরে গেলেও তাদের মনে যোগ হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবরুন ইউজরা লিল আবদি আজরাহুন্না ওহুয়া ফি কবরি বাদা মাউতিহি, সাতটি এমন জিনিস আছে যে যার সওয়াব একজন মানুষ কবরে বসেই পাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আল্লামা ইলমান, যদি কেউ আল ইলম শিক্ষা দেয়, দ্বিতীয় যদি কেউ নাহর জারি করে, যদিও কোনো যদি কোনো কূপ খনন করে দেয় যেখান থেকে পানি উঠবে, এরকম কোনো কূপ খনন করে দেয়, গভীর নলকূপ হোক অথবা সাধারণ কূপ হোক, অথবা আওগার আসানাখলান, অথবা বৃক্ষরোপণ করে গেছে। এই সুন্নত অনেকেই এখন ভুলে গেছে। বৃক্ষরোপণ এবং নাখলান অর্থ ফলদায়ক বৃক্ষ, যে যে গাছ থেকে মানুষ ফল পাবে, সদাকাতন জারি হতে পারে সেটা, যতদিন পাখি পশু মানুষ খাবে ততদিন আপনি কবরে বসে সেটা সওয়াব পেতে পারেন। বানায় মসজিদান, অথবা মসজিদ বানিয়েছে, আও মুসহাফান ওয়াররাসাহু, অথবা মুসহাফ রেখে গেছে, অথবা আও আও তারাকা ওয়ালাদান, এমন সন্তান রেখে গেছে যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। অনুরূপভাবে ওয়াকফ করে গেলেও পাবেন, যে ওয়াকফ আজ অবস্থা এমন তৈরি হয়েছে, মানুষ খেলার জন্য 400-500 কোটি টাকা ব্যয় করে। অনেকেই আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান খেলার জন্য 400 কোটি দিতে রাজি হয়, কিন্তু আল্লাহর দিনের জন্য তারা 1 কোটি টাকা দিতে রাজি হয় না। 1 কোটি টাকা দিয়ে তারা একটা বানাতে পারে বড় ধরনের ইসলামিক সেন্টার, কেউ বানাতে চায় না। এর অর্থ হচ্ছে আখিরাতের প্রতি ইমান তাদের কমে গেছে। যদি ইমান যদি বর্ধিত থাকতো, তারা মনে করতো যতদিন এই এই ইনস্টিটিউট থাকবে, যতদিন এই মার্কাজ থাকবে, এই সেন্টার থাকবে, ততদিন আমার কবরে সার সওয়াব পৌঁছতে থাকবে। সেই জন্য বেশি বেশি করে এই কাজে আমাদের অগ্রসর হওয়া উচিত। ষষ্ঠ যে কাজটি করলে আমরা নেকি অর্জন করতে পারবো, তা হচ্ছে বেশি বেশি করে অন্যের হেদায়েতের জন্য চেষ্টা করা উচিত, দাওয়াতের পথে লেগে যাওয়া উচিত, সুযোগ পেলেই দাওয়াতের কাজ করা উচিত। আল্লাহ তাআলার জন্য কোরআনে কারীম বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, যে ব্যক্তি দাওয়াতের পথে থাকবে তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। সপ্তম যে কাজটি বেশি বেশি করা দরকার, তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে একই কাজের সময় অন্য কাজও করা, অর্থাৎ একটি আবাদতের সময় অন্য কাজও করা। আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, সাথে সাথে মুখ থেকে অনবরত বের হচ্ছে ইস্তেগফার। সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিসে আমাদের সাথে কথা বলতেন, এই মজলিসে আমরা গুনতাম যে তিনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছে। এর অর্থ হচ্ছে আপনার কাজ, মুখ, সব কিছু একসাথে চলমান থাকবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের জন্য আপনার মন, প্রাণ, মুখ সব একসাথে চলতে থাকবে, এটা আপনার জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। অষ্টম যে কাজটি আপনার করা দরকার, তা হচ্ছে আপনি নিজে নয় শুধু এমন কাজ করবেন যে আশেপাশের মানুষ বুঝতে পারে যে আমার আমি অনেক যে ভালো নেক কাজ করছি, মানুষও বুঝতে পারে যে আমারও করা উচিত এই কাজটি। একটি কাজ করবেন, দেখিয়ে দেখিয়ে করবেন, উদ্দেশ্য লোক দেখানোর জন্য নয়, উদ্দেশ্য তাকে উৎসাহ দেওয়ার জন্য। উৎসাহ দেওয়ার জন্য যদি আপনি সেটা করেন, সেটাও আপনার কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন, এই জন্য কেউ যদি এমন কোনো কাজ করে যা দেখে অন্যেরা উৎসাহিত এবং তারাও কাজ করে, যে ব্যক্তি প্রথম করেছে তার আমলনামায় অন্যের কাজ আমলনামার সম পরিমাণ সওয়াব লেখা হয়ে যাবে। এই সুযোগটা আপনি নিতে পারেন, যখনই দেখবেন যে কেউ দাঁড়িয়ে খাচ্ছে, আপনি বলুন যে বসে খাই দেখি, এভাবে বসে খেতে হয়, শিখিয়ে দিলেন বসে পানি খেতে হয়, এটা কিন্তু সে পরবর্তী জীবনে আমল করবে। কেউ বাম হাতে খাচ্ছে দেখলে আপনি বলবেন যে এভাবে আমরা কিন্তু ডান হাতে খাই, দেখবেন যে সে লোকটি শিক্ষা অর্জন করবে। এভাবে যেই কাজটি করবেন সেটা উদ্দেশ্য হবে যেন যে আমি কোদোয়া হই, আমি দেখানো, আমি মানুষকে দেখিয়ে দেই যে সুন্নাত কোনটা, সওয়াবের কাজ কোনটা, অপরের জন্য সেটা করতে সচেষ্ট থাকি। নবম যে কাজটি করবেন, যে বেশি বেশি করে
কখনো কখনো আপনার এমন কাজগুলি করা উচিত যেগুলি বহুগুণ বর্ধিত, সেগুলির প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। যেমন হারামাইনে সালাত আদায় করা এবং মসজিদে জামাত সাথে সালাত আদায় করা, জুমার দিনের বিভিন্ন বিভিন্ন সুন্নতের উপর আমল করা, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি এই সুন্নতগুলির প্রতি কেউ আমল করে তাহলে এক বছরের রোজা রাখার এবং এক বছর পূর্ণ কিয়াম করার সওয়াব সে পাবে। সেগুলি কী কী? এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোসল যদি কেউ করে সে জুমার দিনে এবং আগে আগে মসজিদে আসে এবং হেঁটে আসে, ইমামের সামনে বসে এবং খুতবা শুনে, বাড়াবাড়ি না করে, অন্য কিছু না ছোয়, বরং ইমামের খুতবা শুনে, সেই ব্যক্তি এক বছরের দাঁড়ানো কেয়ামের এবং এক বছরের রোজা রাখার সওয়াব সে পাবে, এই সুযোগ সে পেতে পারে। সুতরাং বেশি বেশি বহুগুণ বর্ধিত যেই সওয়াবগুলো আছে সেগুলো সে আমল করতে পারে। অনুরূপভাবে মসজিদে আসবে, অনেকে তো মসজিদে আসে, সবাই আসে, মসজিদে আসার সময় নিয়ত করতে হবে শিক্ষা দেব অথবা শিক্ষা নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি কোনো মসজিদে আসে তার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেয়া অথবা শিক্ষা নেয়া, আর কোনো উদ্দেশ্য নেই, সে যেন পূর্ণ একটি হজ করলো, এই সওয়াব সে পেতে পারে। সুতরাং নিয়তের মাধ্যমে এবং বড় বড় কাজগুলির প্রতি গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা সেটা করতে পারি। আরেকটি কাজ হচ্ছে পঞ্চম, তা হচ্ছে রমজান মাসে একটি ওমরা। রসুল বলেছেন ওমরাতুন ফি রমাদান তাআদুল হিজ্জাতাম মাই, রসুলের সাথে হজ করার মতো সওয়াব আপনি পেতে পারেন। মসজিদে কোবাতে গেলে সেখানে একটি ওমরার সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে রোজাদারকে ইফতার করিয়েছেন, রমজানের পরেও রোজাদারকে ইফতারি করান। ছয় রোজা আছে, সোমবার বৃহস্পতিবার আছে, সেই রোজাগুলোতে রোজাদারকে ইফতারি করান, সেগুলো আপনার কাজে আসবে। সামনে জিলহজ মাসের 10 দিন আছে, সেই দিনগুলোতে বেশি বেশি করে আপনি ইফতার করান, সেগুলিতে আপনি ইবাদত করেন বেশি বেশি করে, সেগুলো আপনার কাজে লাগবে। অনুরূপভাবে যে এমন ইবাদতগুলি করবেন যেগুলি মুখে অল্প কিন্তু সওয়াবে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন কেউ যেন বলে সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এইটা এমন এক অল্প কিন্তু অথচ এটার চেয়ে বড় জিকির আর কিছু উল্লেখ করা হয়নি। সুবহানাল্লাহ আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। অনুরূপভাবে ইমানদার নারী পুরুষের জন্য যদি কেউ ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে যত ইমানদার নারী পুরুষ আছে সবার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। সুতরাং বেশি বেশি করে সময়গুলো কাজে লাগানো, সময়গুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া আমাদের উচিত এবং মনে রাখতে হবে যে এইভাবে আমাদের ন্যাক আমল যদি আমরা করতে পারি তাহলে সেগুলো আমাদের জন্য উপকারী হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমি ইতিপূর্বে 9টি জিনিস উল্লেখ করেছি। দশম যে কাজটি করলে আপনার আমার নেকির মধ্যে বর্ধিত হবে, ন্যাক বেশি পাবো, তা হচ্ছে প্রতি শুক্রবারে কিছু কাজ আছে, প্রতি সপ্তাহে কিছু কাজ আছে, সপ্তাহে কাজগুলোর প্রতি আমরা গুরুত্ব দেব। সপ্তাহে কাজের মধ্যে রয়েছে জুমার দিনে সূরা কাহাফ পড়া, যেমন জুমার দিনে গোসল করা, জুমার দিনে মিসওয়াক করা, জুমার দিনে আতর গ্রহণ করা এবং বেশি বেশি করে রসুলের উপর দুরুদ পাঠ করা। জুমার দিনে অনেকগুলো কাজ আমাদের রয়েছে, এগুলো যদি আমরা করতে পারি তাহলে ন্যাক আমলে আমরা নিজেদের আমল নামা ভারী করতে পারবো। অনুরূপভাবে বৃহস্পতিবার এবং সোমবার যদি রোজা রাখতে পারি তাহলে সেটাও আমাদের জন্য বিরাট কাজ দেবে। অনুরূপভাবে 11তম যে কাজটি আমাদের বেশি বেশি করা উচিত তা হচ্ছে যে আমরা যেই কোনো কাজ করব নিয়ত করব যে এই কাজের মাধ্যমে, ভালো একটা সাধারণ কাজের মাধ্যমে আপনি নিয়তের কারণে সওয়াব পেতে পারেন। একজন মানুষ তার খাওয়ার মাধ্যমেও সে নিয়তের কারণে সওয়াব পেতে পারে। সে যদি মনে করে যে আমি খাওয়ার মাধ্যমে শক্তিশালী হব, আল্লাহর ইবাদত করতে পারবো, ঘুমের মাধ্যমে আমি জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করতে পারবো, তাহলে ঘুমটাও তার ইবাদত হবে, তার খাওয়াটাও তার ইবাদতে পরিণত হবে। অনুরূপভাবে কখনো কখনো মানুষ মসজিদে যাচ্ছে তাকে একটি পথ দেখাইলেন, আপনি পথ যাচ্ছেন রাস্তার পথ দিয়ে, রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, তাকে পথ দেখিয়ে দিলেন, এর মাধ্যমে আপনি ইবাদতের কাজ করলেন এবং সওয়াবের কাজ করলেন। বাৎসরিক কিছু কাজ আছে যেগুলোর মাধ্যমে আপনি সওয়াব অর্জন করতে পারেন, যেমন রমজান মাসের কাজ, যেমন মহরমের কাজ, যেমন আরাফার কিছু ইবাদত আছে, আরাফার দিনের ইবাদত, যেমন সেটা হচ্ছে রোজা রাখা, আশুরার রোজা রাখা, শাবানের রোজা রাখা, এই শাওয়াল মাসে 6টি রোজা রাখা, যা রমজানের সাথে মিলে সারা বছর ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এই সুযোগটি আপনি নিতে পারেন, পুরো মাসের মধ্যে ভেঙেও করতে পারেন বা আলাদাও করতে পারেন, তবে আগে ফরজ রোজা করার চেষ্টা করবেন, তারপরে নফল রোজা করবেন।
এর মাধ্যমে আরও কিছু আমল রয়েছে যেগুলো আজকে আমাদের আর সময় হবে না, আপনারা দেখে নেবেন। বেশি করে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই তার রিয়াদুস সালেহীনের মধ্যে উল্লেখ করেছেন যে কত বেশি আমালুল খায়ের রয়েছে, কল্যাণমূলক কাজ কত বেশি রয়েছে, সেগুলো যদি কোনো কোনো মানুষ করে তাহলে সেগুলোর মাধ্যমে একজন মানুষ কল্যাণ অর্জন করতে পারে। কিন্তু সব কিছুর আগে চিন্তা করতে হবে আমার কল্যাণ যেন নষ্ট না হয়ে যায়, আমার কল্যাণ যেন নষ্ট না হয়ে যায়, যা আমল করেছি তা যেন শেষ না হয়ে যায়, আমলগুলো যাই আছে তা যেন ঠিক থাকে, এ ব্যাপারে আমাদের সবসময় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ আমল নষ্ট হয়ে গেলে আমার জীবনের সব পুঁজি শেষ হয়ে গেলে আখেরাতে আমার জন্য আর কিছুই থাকবে না। এই জন্য সবসময় আল্লাহর কাছে বিনয়ী থাকতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তিনি যেন আমাদের আমলগুলি ঠিক রাখেন, আমাদেরকে জান্নাতে তার নেয়ামত দিয়ে অভিষিক্ত করেন। আল্লাহর কাছে এই দোয়াই আমরা করতে থাকব। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়েকাতি মুসাববাহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতা ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا والإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم انصر المسلمين في كل مكان اللهم أيدهم بتأييدك يا رحمن الله مسلم দের তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ যেখানে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে সবাইকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমাদের ভাইরা সিরিয়াতে কষ্ট পাচ্ছে তাদের তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি শিয়াদের আক্রমণ থেকে রক্ষা করো আল্লাহ আমাদের ভাইরা যেখানে যেখানে কষ্ট পাচ্ছে পৃথিবীর আনাচে কানে সবাইকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ কাফেরদেরকে তুমি আমাদের পথ থেকে সরিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের তারা যারা সন্ত্রাসী আক্রমণ করছে মুসলিমদের উপর আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ মুসলিমদের তুমি হেদায়েত দান করো আল্লাহ আল্লাহ মুসলিম যুবকদেরকে তুমি সঠিক পথে রাখো আল্লাহ তাদেরকে তুমি খারাপ পথ থেকে দূরে সরিয়ে আনো আল্লাহ আল্লাহ তাদেরকে সঠিক পথে নিয়ে আসো আল্লাহ আল্লাহ তাদেরকে দিনের দিকে ফিরিয়ে আনো আল্লাহ আল্লাহ তাদেরকে সেই তথাকথিত দাজ্জালের দিকে তাকিয়ে থাকা থেকে ফিরিয়ে আনো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি দিনের উপর রাখো আল্লাহ আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন আল্লাহ আমাদের নারীদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে দিন আমাদের কাছে দিনকে তুমি মহব্বতশালী করে ভালোবাসার পাত্র বানিয়ে দাও আল্লাহ দিনকে যেন আমরা ভালোবাসি আল্লাহ সে তৌফিক আমাদের তুমি দান করো আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.